কন্যাপুরে এডিডিএ অফিসে শ্রীরামপুরের 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হলো। আসানসোলের কন্যাপুরে এডিডিএ অফিসে শ্রীরামপুরের 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে ধস কবলিতদের আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে। এই দিনের অনুষ্ঠানে আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক, এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, বহু বছর আগে শ্রীরামপুরে ছাতিমডাঙ্গা মৌজায় ধসের ঘটনা ঘটেছিল। 160 জনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর এডিডিএর উদ্যোগে তাদের বাড়ি তৈরি করা হয়েছে। এর আগে রানীগঞ্জের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 জন ধস কবলিতদের হাতে আবাসনের চাবি তুলে দিয়েছিলেন। এদিন বাকি 155 জন ধস কবলিতদের আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক কি বললেন শুনে নেব। অপেক্ষার পরে সাধারণ মানুষ বাড়ি পেল, এবং দীর্ঘ অপেক্ষা নয়, কারণ কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 5 জনকে স্টেজের থেকে বাড়ির কাগজ অর্পণ করেছিলেন। আজকে আরও 160 জনকে দেওয়া হবে। ছাতিমডাঙ্গাতে যারা বসবাস করে, ছাতিমডাঙ্গা গ্রামটা যারা বসবাস করেন, আজকে মোটামুটি তারা সবাই এখান থেকে পেয়ে গেলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যান্য সমস্ত জায়গাতে আমাদের কাজ দ্রুততার সঙ্গে চলছে। যেটুকু অবস্টাকল সেটা হচ্ছে কিন্তু ইস্টার্ন কোলফিল্ড, কারণ যেখানে যেখানে জমি আমরা আইডেন্টিফাই করছি তার ম্যাক্সিমাম জায়গাতে ইসিএল বলছে এটা কোল বিয়ারিং ল্যান্ড, এটা দেওয়া যাবে না। তো সেই জন্য কিছু কিছু অবস্টাকল আছে, কিন্তু তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এডিডিএ এবং আমরা এটাকে খুব তাড়াতাড়ি যাতে সমস্ত মানুষকে শিফট করা যায় সেই লক্ষ্য রেখেই এগোচ্ছে। সরকার তরফ থেকে যে আপনাদের ঘরটা দেওয়া হলো, কতটা আপনি সুবিধা পাবেন? খুব ভালো হলো, খুবই ভালো হলো। আমার যা কষ্টতে কাটাতাম, ধরো বাইরে খুব কষ্ট করতাম, এই বৃষ্টি কত বছর কষ্ট দিয়েছিল, আমার 10 বছর কষ্ট। ও ভাইজি, ও ভাইজি, এ ভাই, 2011-তে ধস হয়েছে, এই তখন থেকে কষ্টই চলছে আমাদের। আপনার কোন জায়গায় থাকতেন আর কিসের জন্য এই ধসটা হয়েছিল? ধসটা হয়েছিল কলিয়ার দিয়ে কয়লা কেটে নিয়েছিল, এই ধসটা হয়ে গেছে। তো ইসিএল কর্তৃপক্ষ আপনাদের কোনো সাহায্যতা করে? কিছু সাহায্য দেয়নি, কী দেবে? কলিয়ারের পাশে আমরা থাকতাম। আজ যে এই যে রাজ্য সরকার আপনাদেরকে এত মানে সুবিধা দেওয়া হচ্ছে, আপনি কতটা মানে কি বলতে চান রাজ্য সরকার? রাজ্য সরকারকে আমি খুবই মানে পারি, খুব ভালো হয়েছে। এই বাড়ির সাথে আপনাকে আর কি কি দেওয়া হয়েছে? বাড়ির সাথে আপনার একটা 10,000 চেক দিয়েছে আর তালা চাপিয়ে দিয়েছে। 10,000 রুপে গেছে। और क्या मिला? 500 दिन का काम। कितना दिन बाद मिला आपको घर? 10 साल के बाद। कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है खुशी का बात। इसी 10 साल आप लोग कहाँ कैसे गुजार रहे थे? बहुत मुश्किल और बहुत परेशानी से। कहाँ पे रह रहे थे? वहीं हॉस्पिटल में रहते थे हम लोग, श्री गुरु छात्रनगर हॉस्पिटल में रहते थे। तो कितना दिक्कतों का सामना करना पड़ा? बहुत दिक्कत, बरसात में पानी गिरता था, छत गिर जाता था, बहुत ऐसा आदमी घायल हो गया वहाँ पर। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।